নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি ডিসেম্বর মাসের মাসিক রাশিফলের ভিডিও। ডিসেম্বর 2022 কন্যা রাশির কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, অর্থাৎ বছরের শেষ মাস কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, বছরের শেষ মাস আপনাদের অনেক কিছু প্রাপ্তির কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনি কন্যা রাশির মানুষ, দেখুন প্রথম আপনাদেরকে আমি কিছু কিছু কথাগুলো পার্ট বাই পার্ট আপনাদেরকে একটু আলোচনা করি। নাম্বার ওয়ান পয়েন্ট, কন্যা রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন আছে, প্রত্যেকেরই প্রশ্নের সম্পূর্ণ উত্তর কিন্তু লুকিয়ে আছে এই ভিডিওটির মধ্যে। ছোট্ট একটু ভিডিও আপনারা অবশ্যই স্কিপ না করে, যত কন্যা রাশি প্রিয় দর্শক বন্ধু আছে প্রত্যেককে আমি একটি অনুরোধ করব, ভিডিওটির সম্পূর্ণ আলোচনা শুনুন। এবং এর পাশাপাশি আপনাদেরকে একটি কথা বলি, এই রাশিফল আপনাদেরকে 100 এ 100 না দিলেও আপনাদের 10-20% কিন্তু হেল্প করবে, কারণ এটি বর্তমান গ্রহের গোচর নিয়ে কিন্তু আমি আলোচনা করি। এটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, এটি সার্বিক একটি বিচার, তবে এটা আপনাদের চলার পথের পাথর হিসাবে বা বন্ধু হিসাবে কিন্তু আপনারা এই রাশিফলটি কিন্তু আপনারা নিতে কিন্তু পারেন। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, রাশির অধিপতি আপনার ঠিক চতুর্থভাবে অবস্থান করবে। যাদের স্কিন রিলেটেড সমস্যা চলছিল বা নার্ভের সমস্যা চলছিল বা অ্যাজমার সমস্যা চলছিল, সেই সমস্যা থেকে মুক্তি কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের যে ভোগান্তি আমি কিন্তু দেখতে পাচ্ছি না, ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। ডিসেম্বর 2022 এই সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে স্বাস্থ্যের জায়গাটাতে। এবার আসি, আপনি কন্যা রাশি মানুষ, আপনার ক্ষেত্রে পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, এতদিন কিন্তু বক্রী অবস্থাতে ছিল এবং এই শনি মার্গি হয়ে গেছে। নাম্বার ওয়ান পয়েন্ট, এডুকেশান, যাদের শিক্ষা জায়গাটা নিয়ে একটু ডিস্টার্ব চলছিল, পড়াতে মনোনিবেশ হচ্ছিল না, মনোসংযোগ বাড়ছিল না, কোন লাইনে গেলে ভালো হয়, কোন স্ট্রিমটা নিলে ভালো হয়, কি করলে ভালো হয়, একটা মানে সিদ্ধান্তহীনতাতে কিন্তু আপনারা কিন্তু ভুগছিলেন, আপনি কন্যা রাশির মানুষ। কিন্তু এই সময় এই শনি মার্গি হয়ে যাওয়ার ফলে পঞ্চমপতি পঞ্চমভাবে শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের নিশ্চিতরূপে আপনারা কিন্তু ভালো ফল পাবেন, লিখে রাখুন প্রথম কথা। এবং পড়াশোনার জায়গাটা, যারা হায়ার লেভেলে পড়াশোনা করছে বা প্রাইভেট লেভেলে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট আপনার ক্ষেত্রে প্রেম। দেখুন, প্রেম রিপ্রেজেন্ট বাই ফিফথ হাউস। দেখুন, পঞ্চমপতি কিন্তু আবার মার্গি, অর্থাৎ যাদের প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা চলছিল, এই ছোটোখাটো ব্যাপারেই বাদ বিবাদ হয়ে একটা রিলেশন ক্রাইসিস চলছিল, এই ডিসেম্বর 2022 প্রেমের ক্ষেত্রে নতুন জোয়ার আসতে চলেছে কন্যা রাশির। কী বলবো, আপনাদের পুরাতন প্রেমে থেকে নতুন প্রেম আপনাদের জীবনে বেশি আসবে, পুরাতন প্রেম থেকে, কিন্তু পুরাতন প্রেমটাও কিন্তু কামব্যাক করার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা ইয়াং জেনারেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু, আপনি কন্যা রাশির মানুষ, জাতক বা জাতিকা, আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে নিশ্চিতরূপে কিন্তু আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন। এবার আসি আপনাদের ক্ষেত্রে, যারা শেয়ার বাজার, স্টক মার্কেট, অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, আপনার আপনি সেলস লাইনে যুক্ত আছেন, আপনি অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি বিশেষ করে মার্কেটিং লাইনে যুক্ত আছেন বা কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি কন্যা রাশির মানুষ, এই সময় কিন্তু আপনাদের দুর্দান্ত লাভ কিন্তু এই সময় কিন্তু দিতে চলেছে।
আপনি কন্যা রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু বিশেষভাবে উঠে আসতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে আপনারা শেয়ার মার্কেট, গোল্ড থেকেও কিন্তু এবং চাঁদি থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। এবার আসি আপনি কন্যা রাশির মানুষ, কন্যা রাশির ক্ষেত্রে দুটি গ্রহ বকরি থেকে মার্গী হয়ে গেছে, কি চাই কন্যা রাশির। এবং সপ্তমপতি, দেখুন সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করছে বৃহস্পতি, এবং পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এটা এই রাজযোগটা কিন্তু প্রবল আকারে কিন্তু ডিসেম্বরে কিন্তু দেখা যেতে চলেছে। প্রথম কথা হচ্ছে যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু কন্যা রাশি পেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কন্যা রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে ব্যবসা ক্ষেত্রে। এবং এর পাশাপাশি এই পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, ডেলি ইনকামের জায়গা আপনাদের বাড়বে। এবং এর পাশাপাশি যারা বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছেন, দেখাশোনা হচ্ছিল কনফার্ম হচ্ছে না, বা মেয়ের বাড়ি থেকে কনফার্ম হচ্ছে না, বা ছেলে বাড়ি থেকে কনফার্ম হচ্ছে, এই জায়গাটা আপনাদের কিন্তু কনফার্ম কিন্তু হতে চলেছে। শুভ বিবাহ, গাঢ় বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনি কন্যা রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু বা বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন বা লাভ ম্যারেজ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে বৃহস্পতি। বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে, বিষয়টা বোঝার বিষয় আছে। কেন্দ্রে অবস্থান করে আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে। কেন্দ্রে অবস্থানে বৃহস্পতি কিন্তু গোচরের দুর্দান্ত এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু আপনাদেরকে কিন্তু দিয়ে থাকে। এবার আসি আপনাদের চতুর্থভাবের ব্যাপারটা। দেখুন চতুর্থভাবে বুধ অবস্থান করছে, শুক্র অবস্থান করবে এবং রবি অবস্থান করবে। দেখুন এখানে কিন্তু আপনাদের সুখ সাধন বৃদ্ধি কিন্তু আপনাদের করবে, এবং নিজস্ব প্রপার্টি, নিজস্ব সম্পত্তি, কোনো ফ্ল্যাট, কোনো জমি বা জায়গা কেনার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু একটি কথা আপনাদেরকে বলি, মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু টেনশনের জায়গাটা রয়েছে, মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলেও টেনশনের জায়গা কিন্তু রয়েছে। শত্রুতা থাকবে কন্যা রাশির, শত্রুতা থাকবে, কারণ আপনার উন্নতি কারণ শত্রুতা বাড়বে। এবং এর পাশাপাশি যাদের টাকা আটকে গেছিলো, দেখা যাচ্ছে বিল পাস হচ্ছিল না, কোনো জায়গা থেকে বিল পাস হওয়া বা কোনো টাকা আটকে আছে কোনো সূত্র থেকে আপনারা টাকা পাবেন, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ এই শনি মার্গী হয়ে আপনাদের ধনভাবে দৃষ্টি দিচ্ছে, এবং তুঙ্গগ্রহে আর্থিক স্থিতির জায়গা নিশ্চিত রূপে কিন্তু আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। কন্যা রাশি ডায়েরিতে নোট করে নিন। এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যাধিপতি, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, এবং সরাসরি আপনার ভাগ্য ভাবে আপনার মঙ্গল অবস্থান করছে, সরাসরি তৃতীয় ভাবকে দেখছে, যোগাযোগ কমিউনিকেশানগুলো কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে। এবং যেটা একটা মানসিক চাপ ছিল কি না, একটা পারিপার্শ্বিক চাপ, মানসিক চাপ, এই চাপটা কিছুটা হলেও আপনাদের কিন্তু কমবে, কন্যা রাশি লিখে রাখুন। এবার আসি আপনাদের কর্ম। দেখুন কর্মাধিপতি বুধ সরাসরি চতুর্থভাবে অবস্থান করছে, সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের কর্মভাবকে দেখছে। আবারও বলবো, কর্মকেন্দ্রিক, কর্ম রিলেটেড সমস্যাগুলো কাটবে। যারা প্রমোশনের চিন্তা করছিলেন, যারা ভাবছিলেন যে এর থেকে ফার বেটার চাকরি পাওয়া যাবে কিনা, ভালো একটা জব পাওয়া যাবে কিনা, এটা নিয়ে যারা চিন্তা করছিলেন, তাদের কিন্তু জবের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি কন্যা রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে উন্নতি, মান সম্মান, পদ প্রতিষ্ঠা, লাভ আপনাদের কিন্তু হতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে, এবং একাধিক ক্ষেত্রে সুযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। আপনাদের একাদশভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। দেখুন বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় কিনা, গঙ্গা জলের মতো পবিত্র করে, অমৃতের মতো পবিত্র হয়, তো বৃহস্পতি দৃষ্টি দিয়ে আপনাদের বিশেষ করে সফলতা, সাকসেস, লাভ এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। এবং সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে কিন্তু আপনাদেরকে কিন্তু গণ্য হতে চলেছে বছরের শেষ মাস। আপনারা যা এতদিন আগে যা হয়নি তাই কিন্তু আপনাদের ঘটতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। কারণ কন্যা রাশির ক্ষেত্রে গ্রহের যা গোচর না, সেই অনুযায়ী আপনাদের কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট, কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছেন।
এবং কি উপায় করবেন, গণেশজির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, গণেশ দিকে 21টা দুর্বা আপনারা নিবেদন করুন, বুধবার করে বিশেষভাবে লাভ পাবেন। দ্বাদশভাবে প্রতি চতুর্থভাবে বিশেষ করে আপনাদের চোখের সমস্যা আসা কিন্তু সমস্যা আসা কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।